ঘন্টা পরে দেখবেন ওটা অরেঞ্জ রং হয়ে যাবে বাচ্চাটা যখন বেরিয়ে আসবে। আমরা কিভাবে সংগ্রহ করব না, যখন ওটা ফুটে যাবে আপনারা এয়ারেশনের সুইচটা ফার্স্ট বন্ধ করে দেবেন। এয়ারেশনের সুইচটা কিছুক্ষণ বন্ধ করে দিলে দেখবেন যে ওই জলটা থিতিয়ে পড়বে, ডিমের আর্টেমিয়ার যে খোসাটা সেটা দেখবেন উপরে ভেসে গেছে, আর যে ময়লা যেটুকু যা থাকে সেটা দেখবেন তলায় থিতিয়ে গেছে, আর আর্টেমিয়ার জীবন্ত যে কণাটা সে দেখবেন মিডিলে ঘোরাঘুরি করছে। এরা ফটোস সেন্সিটিভ, অর্থাৎ আলোর দ্বারা ট্র্যাক্ট হয়। তো ওই মিডিল পার্টেতে আপনি যদি একটা টর্চকে জেলে দেন, ওরা ওই দেখবেন আলোটাকে ফোকাস করে মিডিল করে ওরা সব এসে ওইখানে জড়ো হয়ে যায়। তখন এবার একটা পাইপে করে সাইপনিং করে ওই মিডিল থেকে উপরের খোসাটা নেবেন না আর নিচের ময়লাটা নেবেন না, মিডিলের ওই যে আর্টেমিয়া যেগুলো ফুটে জড়ো হয়ে রয়েছে ওইটাকে নামিয়ে একটা প্ল্যাঙ্কটন নেটের মধ্যে ধরলে জলটা গলে যাবে এবং ওই আর্টেমিয়াটা চলে আসবে। বন্ধুরা, আমি আপনাদের বারবার বলছি এই জায়গাটাও আবার একটু সতর্ক হবেন, না হলে বহুজন আর্টেমিয়া খাওয়াতে গিয়ে বহু বাচ্চাকে মেরে ফেলেছে। আর্টেমিয়াটা তৈরি হচ্ছে কিন্তু নোনা জলে, আর এই নুনের একটা শখ আছে যেটা আমাদের বাচ্চা মাছেদের লেগে যায়। তো এই যে আর্টেমিয়াটা আপনি সংগ্রহ করলেন, এটাকে ভালো করে পরিষ্কার জলে ধুতে হবে, কমপক্ষে 2 থেকে 3 বার ওই নেটের মধ্যে আপনার আর্টেমিয়াটা থাকবে। পরিষ্কার জলে একবার ভালো করে ধুলেন, জলটা ফেলে দিলেন, আবার একবার জলটা নিলেন, আবার ভালো করে ধুলেন, আবার জলটা ফেলে দিলেন, মানে আর্টেমিয়াটা থাকছে ওই প্ল্যাঙ্কটন নেটের মধ্যে। আপনি ভালো করে গুলিয়ে ওই নেটের উপর দিয়ে ধুলেন, তারপর আবার নেটটা তুলে নিলে আর্টেমিয়াটা চলে এলো, ওই পরিষ্কার জলটা ফেলে দিলেন, মানে মিষ্টি জলটা। 2 থেকে 3 বার ধোয়ার পরে চতুর্থবারে আপনি ফ্রেশ জল নিয়ে তাতে এবার আর্টেমিয়াটা উল্টে দিলেন, দিলেই দেখবেন ওরা থিক 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 করে চলতে আরম্ভ করেছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে আর্টেমিয়াটা খাওয়ান। আর্টেমিয়ার সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, আমার যারা একেবারে নতুন বন্ধু, আর্টেমিয়ার রং যেহেতু কমলা, মাছ সঠিকভাবে খাবার পেয়েছে কিনা, আর্টেমিয়া খাওয়ার পর দেখবেন একটা মাছের পেট এরকম অরেঞ্জ কমলা রং হয়ে গেছে, তো আপনি বুঝতে পারবেন তাদের ফেট ফোলা দেখে। আর মাছেদের আর্টেমিয়াকে ধরতে খুব সুবিধা হয়, যে কোনো আমাদের মিঠা জলের যে কোনো জীবন্ত কণা তারা মিষ্টি জলে ছোটাছুটি করে, একটা বাচ্চা মাছের ওকে ধরে খেতে কষ্ট হয়, কিন্তু এরা যেহেতু একটা নোং জলে জন্ম নিয়েছে, মিষ্টি জলটা ওদের কাছে একটা শখ, তাই ওরা খুব বেশি ছোটাছুটি করে না। ওই অ্যাকোরিয়াম বা আপনার যে সিস্টেম, তার গায়ে দেখবেন একটা জায়গায় জড়ো হয়ে থাকে। আমি দেখেছি বাচ্চাগুলো এসে ঠিক তার তলায় দাঁড়ায় এবং টুক করে ওটা খুট করে ধরে নিয়ে খেয়ে নেয়, এটা বাচ্চাদের খেতেও খুব সুবিধা হয়। মোটামুটিভাবে আপনি 80,000 থেকে 1,00,000 মাছ পর্যন্ত খাওয়াতে পারবেন ওই একটা 1 পাউন্ডের কোটা থেকে। তো ব্যাপারটা, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বেশি হলেও আপনাদের, মানে আমি যদি লং টার্মের কথা ভাবি, এটা লাভদায়ক, এটা খেয়ে খুব ভালো মাছ বাড়ে। বা আর্টেমিয়া কখনো বাচ্চাকে, যেমন সাইক্লপস অন্য প্রাণীকণা, সাইক্লপস যেমন আমাদের মাছকে মেরে ক্ষতি করতে পারে, আর্টেমিয়া সেই ক্ষতিটা করে না। ফলে আখেরে আমি সবার জন্য বলবো না এটা, কিন্তু যারা পারবেন তারা যদি আর্টেমিয়াটা ব্যবহার করেন, এটা আপনাদের জন্য লাভদায়কই হবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আশা করি আমি যা আলোচনা করলাম আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবেন, ভালো ভাববেন, ভালো রাখবেন। নমস্কার।